ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে। সব সময় আপডেট থাকুন খবরে। পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলার মন্ত্রী তথা কসবার বিধানসভার বিধায়ক জাভেদ আহমেদ খানের উদ্যোগে লায়ন্স ক্লাব চ্যালেঞ্জার্সের তরফ থেকে আয়োজন করা হলো অন্ন প্রকল্প। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 108 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্যামল ব্যানার্জি সহ অন্যান্য দলের কর্মীরা। ধন্যবাদ জানাই জাভেদকে, এরকম একটা মহান একটা উদ্দেশ্যে জাভেদ দা এগিয়ে এসছেন এবং এখানকার সমস্ত মানুষদের সাহায্যের জন্য। আর এটা একটা ক্ষুদ্র একটা কাজ, মানে যারা গরিব মানুষ বা সব সম্প্রদায়ের মানুষ আছে, আমি বলবো যে এই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা একটা করে দেওয়া হয়েছে। আমি জাভেদ দাকে আমার নিজের অন্তরস্থল থেকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। জাভেদা আমাদের 108 ওয়ার্ডের বলতে গেলে, মানে আমি কাউন্সিলর হিসেবে ভীষণভাবে জাভেদাকে ফলো করি, কারণ জাভেদা হচ্ছে আমাদের বিধায়ক এবং জাভেদার যে পরামর্শটা দেন সেটা আমি সেই পরামর্শটা নেবার চেষ্টা করি। আজকে দেখো গরিব মানুষ এই রেল লাইনের পাশে, আর বেশিরভাগ কিলোমিটার যেখানে উদ্বাস্তু কর্মী আছে সেইখানে খুব কষ্ট মানুষের দুবেলা খাওয়া জোটাও দিন আনে দিন খায়। সেই জায়গা একটা উদ্যোগ, সুন্দর উদ্যোগ লায়ন্স ক্লাবের। এই উদ্যোগটা আমরা যখন জানতে পেরেছি কি তারা গরিব মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দেন এবং টাটকা খাওয়া, সেই জায়গায় শ্যামল ব্যানার্জির কানে যখন ফ্যাস বলে, তখন শ্যামল ব্যানার্জি বলেছেন আমার অঞ্চলে খুব গরিব মানুষ থাকে এবং তিনি বলেছেন ফ্যাসকে এবং বিবেককে এবং যারা লায়ন্স ক্লাব আছে তাদের বন্ধুদের বলেছেন যদি এই ব্যবস্থাটা এই আয়োজনটা আমাদের এই 108 নম্বর ওয়ার্ডে করা যায়। আর আমরা লায়ন্স ক্লাবকে অনুরোধ করেছি, শ্যামল ব্যানার্জি এবং জয়তার আমিও অনুরোধ করেছি যাতে মাসে দুবার অন্তত দুটো জায়গা খাওয়ার ব্যবস্থা করা যায়। এরা প্রায় 600 থেকে 1000 লোকের মতো খাওয়ার ব্যবস্থা করবেন দেবেন এবং আপনারা দেখছেন গরম গরম রুটি তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে, তার সঙ্গে কিরম হচ্ছে সবজি দেওয়া হচ্ছে এবং আচার দেওয়া হচ্ছে। এই জন্যে আজকে আমরা একটা জিনিস দেখি, মানুষের যেটা আমাদের নেত্রী বলে মা মাটি মানুষের নেত্রী বলেন, মানুষকে নিয়ে চলতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের কাজ করতে হবে। সেই কাজটা 108 ওয়ার্ডে আজকে পুরপিতা এবং আজকে বিধায়ক হিসাবে আমরা করতে পেরেছি, আমরা তার জন্য খুশি এবং ধন্যবাদ জানাই আজকে লায়ন্স ক্লাব চ্যালেঞ্জারকে তারা এই কাজটা। এবং দু জায়গা আমরা ব্যবস্থা করব যাতে মাসে দুবার করে দেওয়া যায় সেই ব্যবস্থা। অনুষ্ঠানটা হলো এখানে, জাভেদ দা বিধায়ক তোমার সাথে রয়েছে এবং এত সুন্দর একটি উদ্যোগ না হলো কী বলবে এই উদ্যোগটাকে? না, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো জাভেদাকে, জাভেদাই উদ্যোগটা নিয়েছে লায়ন্স ক্লাব চ্যালেঞ্জার মাধ্যমে এবং আমি মনে করি এটা একটা খুব একটা বড় উদ্যোগ। এই উদ্যোগটাকে সামনে রেখে আমরা আগামী ভবিষ্যতে চলব, এটাই আশা রাখি। আর কোথায় কোথায় করার প্ল্যানিং আছে তোমার ওয়ার্ডের মধ্যে? ধরো আমার ওয়ার্ডে তো অনেক জায়গা আছে যেখানে অনেক গরিব মানুষের বসবাস আছে, সেখানে অনেক জায়গা আছে, সেটা বলতে গেলে সে চৌবাগা আছে, তারপর পশ্চিম চৌবাগা বা বসবাস, তো এখানে আরও কয়েকটা অনুষ্ঠান করলে আমার মনে হয় সেটা ভালো হবে। আর আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভির অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে।